যদি নুসরাত ফারিয়া, যদি নুসরাত ফারিয়া যে বক্তব্য দিয়েছে মিডিয়ার সামনে দিয়ে, সে এটা ভুল স্বীকার করে এবং চলচ্চিত্র পরিবার, চলচ্চিত্র অঙ্গনে যারা আছে, যারা শিল্পী, কলাকুশলী, আর্টিস্ট, পরিচালক, প্রযোজক, সবার কাছে যদি সে নিঃসত্য ক্ষমা চায়, তাহলেই শুধু আমি তাদের সাথে একত্র হতে পারি। এছাড়া আমি একত্র হওয়ার কোনো সুযোগ নেই। আমি যে অবস্থায় আছি এই অবস্থা নিয়ে থাকবো। দেখেন, 2 তারিখে জাজের আব্দুল আজিজ আমাকে টেলিফোন করে বলল, সেলিম ভাই, আপনারা আপনি আমাদের প্রোগ্রামে আসতে হবে এবং আপনি আমাদেরকে ডোনেশনও দিতে হবে। আমি বললাম, কী করতে হবে ভাই? বলল, আপনাদেরকে আপনি আমাদেরকে 2 লাখ টাকার মতো দিয়ে আর্থিকভাবে ডোনেশন দেন। আমি 2 লাখ টাকা ওনার হাতে দিয়ে দিলাম আনুষ্ঠানিক খরচের জন্য। আমি প্রোগ্রামে 12টার সময় গেলাম। আমি গিয়ে দেখলাম যে এটা একটা জাজের একটা পাতানো খেলা মনে হচ্ছে। দেখুন, আমি নিচে এদিক সেদিক ঘুরছি, আপনারা মিডিয়ারও দেখছেন যে আমি একবার স্টেজে উঠি না এবং কোনো চেয়ারে বসি না, খালি ঘুরছি। আমি অবজার্ভ করলাম যে এটা কী হচ্ছে। পরে আমার কাছে মনে হলো যে এটা জাজ একটা জাজের প্রতিষ্ঠানের মতন একটা প্রতিষ্ঠান তৈরি করছে, জাজের প্রতিষ্ঠানের মতো জাজ প্রতিষ্ঠান তৈরি করছে। পরে এক পর্যায়ে যখন অনুষ্ঠান শুরু হলো, তখন নুসরাত ফারিয়া একটা বক্তব্য দিল যে জাজের আঙ্গুলের ইশারায় চলচ্চিত্র চলে। নুসরাত ফারিয়া একজন ভালো শিল্পী, অভিনেত্রী। আমি ওনাকে প্রশ্ন করলাম আজকে আপনাদের মাধ্যমে, চলচ্চিত্র তো জাজের টাকায় চলে না, জাজ যে কটা ছবি বানায় এ কটা ছবি জাজ আব্দুল আজিজের নিয়ন্ত্রণে থাকে। আমরা তো আমি তো তাকে ছবি বানাচ্ছি আমার টাকা দিয়ে, কিন্তু আজ যাদের থেকে টাকা নিয়ে ছবি বানাইনি। অনেক প্রযোজকরা ছবি বানাচ্ছে, অনেক পরিচালকরা, অনেক শিল্পীরা। আমার ব্যক্তিগত মতে চলচ্চিত্র চলতে পারে শিল্পী, কলাকুশলী, তারপরে পরিচালক, প্রযোজকের নিয়ন্ত্রণে, কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে নয়। তো যখন আমি দেখলাম নুসরাত ফারিয়া এই ধরনের বক্তব্য দিল, তখন আমি সেখান থেকে চলে আসি। তারপরে স্টেজে অনেক বুবলি কমেডিতে নাম আছে, তার না কথা বলেনি, আমাকে আমার নাম রাখছে ভাইস প্রেসিডেন্ট বলেনি, পরে আবার হায়াত ভাই নাকি বলছে। তো এই সমস্ত জিনিস দিয়ে, যেহেতু জাজের নিয়ন্ত্রণে একটি ফ্রাম হচ্ছে, এজন্য আমাকে আমার মনে হলো জাজকে আমার চ্যালেঞ্জ করা। তখন আমি জাজকে মিডিয়ার সামনে বলে দিয়েছি যে জাজ যদি 10টা ছবি বছরে করে আমি 20টা করবো, জাজ যদি 5টা করে আমি 10টা করব। এটাই হলো আমার বক্তব্য। আর আমি দেখলাম ঢুকে, এটা আমি দেখলাম এবং মিডিয়ার সামনে আমি আজকে বলতেছি যে নুসরাত ফারিয়া জাজের কাছে চুক্তিবদ্ধ একজন নায়িকা। সে প্রকল্পটি অনুষ্ঠানটি উপস্থাপন করছেন এবং পাশের গলিতে বসে জাজ কে কে স্টেজে উঠবে, কার কার নাম পরিচালনা হবে, কে কী কী হবে, এটা সে লিখে দিয়েছে নুসরাত ফারিয়াকে। এই জন্য আমি বুঝে ফেললাম যে এটা জাজেরই একটা পরিকল্পনা এবং সাজানো নাটক। এবং ঢাকা ক্লাবটি কিন্তু ভাড়াও নিয়েছে জাজ, সেটাই আমার কাছ থেকে চেয়েছে। আমি মনে করছি আজিজ ভাই আমার কাছে 2 লাখ টাকা চাইছে একটা অনুষ্ঠানে, আমি দিয়ে দিয়েছি। কিন্তু এখানে যে এত নাটক, উনি যে ওনার কবজাতেই এটা রাখবে, এটা আমি ভাবতে পারি না। ভাবলে আমি টাকা দিতাম না আর এই অনুষ্ঠানও আমি যেতাম না। এই জাজে সদস্য রেখেছে, এটাই তার একটা পলিসি মেনটেন করেছে। কিন্তু জাজ চেয়েছে যেভাবে, ঠিক কমেডিটা সেভাবেই হয়েছে। আমি মনে করি যে এটা জাজের একটা পাতানো খেলা। আমি সাকিব খানের যদি চেতনা এটা হতো, যা বা অন্য কারো যদি এটা চেতনা হতো, তাহলে নুসরাত ফারিয়া উপস্থাপক হয়ে কার ইশারায়, কার ইঙ্গিতে সে বলল যে জাজের ইশারা, আঙ্গুলের ইশারাই চলচ্চিত্র চলে। জাজ যদি চলচ্চিত্রতে ছবি না বানায় তাহলে চলচ্চিত্র অচল। তো এই জন্য যখন সে বলেছে যে জাজ ছবি না বানালে চলচ্চিত্র অচল, সেজন্য আমি জাজকে চ্যালেঞ্জ করে দিলাম যে তুমি যদি 10টা বানাও আমি 20টা বানাবো, তুমি 20টা বানালে আমি 40টা বানাবো, তুমি যা বানাবো তার ডাবল আমি বানাবো। তো তুমি ছাড়াও চলচ্চিত্রের এই দূর সময়ে কেউ না কেউ চলচ্চিত্র শিল্পী পরিবারের পাশে আসে। যদি এই প্রতিষ্ঠানটি, আমি কাজী হায়াত ভাইকে, যেহেতু উনি এখন সেক্রেটারি, দিলুয়াই প্রেসিডেন্ট, অনুরোধ করব যদি জাজের আওতামুক্ত হয় তাহলে অবশ্যই ভালো হবে, আর যদি জাজের নিয়ন্ত্রণে থাকে অবশ্যই এরা চলচ্চিত্রের জন্য একটা খারাপ হবে, অনেক খারাপ হবে। আপনি দেখেন, আমি যে দেশীয়, আমি ঘোষণা দিয়েছি যে আমি বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে দেশীয় চলচ্চিত্র তৈরি করবো, আমি কোনো যৌথ প্রযোজনায় ছবি করব না।
জাজ কিন্তু যৌথ ছাড়া আপনি দেখেন কয়টা ছবি করতে, সব যৌথ। আর গল্পের প্রয়োজনে যদি আমার বিদেশের কোনো একজন দুই একজন আর্টিস্ট আনতে হয় সেটা আমি আনবো, কিন্তু আমি যৌথ ছবি করবো না, পারবো না। আমি মুখ খুলছি, এটা আমি ইনশাল্লাহ আমার বুকে সেই সাহস আছে, সেই বল আছে, আমি সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এই জন্য আমি প্রতিবাদ করতে যাচ্ছি চলচ্চিত্র উন্নয়নের জন্য, চলচ্চিত্রের জন্য, যাতে চলচ্চিত্র দুই ভাগ না হয় একটি এক কাতা থাকে, এই জন্য আমি প্রতিবাদ করছি। আপনার কি মনে হয়েছে যে যেহেতু চলচ্চিত্র পরিবার সমস্ত সংগঠনগুলো মিলিয়ে একটি এফডিসি কেন্দ্রিক সংগঠনগুলো একটা চরিত্র পরিবার করেছে এবং হচ্ছে আমরা ফোরাম দেখলাম, তো আপনার কি মনে হয়েছে চলচ্চিত্র পরিবারের পরিবারকে টেক্কা দেওয়ার জন্য বা তার সাথে একরকমের মানে সব দ্বিবিভক্ত সব কিছু জায়গায় দেখি বা তার সাথে মানে মতে পড়ছে না বা তার বিকল্প শক্তি হিসাবেই চলচ্চিত্র ফোরামকে দাঁড় করানো হয়েছে? নতুনভাবে আমরা আবারও একত্রিত হতে যাচ্ছি, তার ব্যাপারে একটা ছোট্ট কথা না বললেই নয়, আমাদের অনেক ছোট ছোট সমিতি আছে, অনেক ছোট ছোট সংগঠন আছে যেগুলো আমরা জানি, তবে আমার কাছে মনে হয় যে একই ছাদের নিচে সবাইকে একসাথে ডাল ভাত খাওয়ানোর যে প্রচেষ্টা সেটাই বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম করে দিচ্ছে। তো বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের জন্য একটা করতালি চাই। আসলে ভালোবাসা, ভালোবাসার সাথে গিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া যায়, এটা সত্যি কথা। ফাগিয়া যেটা বলল যে সবাইকে একসাথে এক ছাদে নিয়েছে, অর্থাৎ সবার ভালোবাসা একত্রিত হচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি গতকাল আবু গল্প শুনছিলাম যে কিভাবে হলো বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম, তো তখন আমাকে মারুফ ভাই বলছিলেন যে ফারিয়া এটা এমন একটা ফোরাম যে জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে লাইটম্যান পর্যন্ত এসে তাদের কষ্টের কথা বলতে পারবে আমাদের কাছে। আমার মনে হয় এই সুযোগটা খুব কম মানুষই পায় যে আমাদের ট্রলি টানে, যে আমাদের রিফ্লেক্টর বোর্ড ধরে, মাঝে মাঝে শুটিং করতে গিয়ে আমরা তাদের কষ্টের কথা ভুলেই যাই। তো এমন একটা ইনস্টিটিউশন আমরা তৈরি করতে যাচ্ছি যেখানে যে আমার লেপেল লাগিয়ে দেয়, যে আমার মাইক্রোফোনটা আমার হাতে তুলে দেয়, তার কষ্টের কথা যখন আমরা শুনবো, তাকে যখন আর্থিকভাবে আমরা সহযোগিতা করতে পারবো, আমার মনে হয় তখনই শিল্পী কলাকৌশলী হিসেবে ঐক্যবদ্ধ থাকার একটা সফল চেষ্টা হবে। আসলে এই নেপথ্যের কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। ফারিয়া নেপথ্যের কথাই যখন টানলো আর কষ্টের কথাই যখন টানলো, তাহলে না বললেই না যে আমাদের টেকনিশিয়ানদের ইদানিং কাজ করতে যে অনেক কষ্ট হচ্ছে, অনেকে বাদ পড়ে যাচ্ছে, অনেকে সমিতি থেকে বাধাগ্রস্ত হচ্ছে, যার যার সমিতি থেকে তারা অনেক কি বলবো কাজে বাধাপ্রাপ্ত হলে যেটা হয় যে কাজ করবে কি করবে না একটা ইনডিসিশন এবং নিষিদ্ধ হয়ে যাওয়া, কাজের কাজ থেকে অফ করার হুমকি, এই ধরনের কিছু বিষয় যখন আসে তখন মানুষ ডাল ভাতের ব্যবস্থা করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের টেকনিশিয়ানদের আসলে রেগুলার কাজ করে তারা তাদের রুজি রোজগারের মাধ্যমে তাদের জীবনযাপন করে থাকে। তো আমাদের জাজ মাল্টিমিডিয়ার কর্মধার আজিজ ভাই, আজিজ ভাইয়ের কথা হলো সবাইকে যেহেতু আমার সবাই এসে যেহেতু আমার কাছে কমপ্লেন করছে, তো আজিজ ভাইয়ের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে সে এটা এইভাবে চিন্তা করবে আমি ঠিক ভাবিনি। আর আরেকজন খুব ভালো, যার কথা নাম বললে যার নাম না বললেই নয়, তিনিও এই বিষয়টি নিয়ে অনেক ভেবেছেন, তিনি হচ্ছেন আমাদের অনেক আদরের ছোট ভাই শাকিব খান। তো শাকিব খান এবং আজিজ ভাই দুজনেই চিন্তা করলো যে সবাই যখন আমাদেরকে এসে বলছে ভাই আমরা কি করব, ভাই আমরা কি করব, তখন তারা চিন্তা করলো যে ওকে ফাইন, তোমাদের সবাইকে নিয়ে তাহলে আমরা একটা ছোট্ট যাত্রা শুরু করি, ইনশাল্লাহ দেখবে এটা অনেক বড় কিছু হয়ে যাবে। তো আজকে হল ভর্তি মানুষ দেখে এবং আমাদের সাথে যারা যারা রয়েছেন এবং আরো অতিথি আসবেন শুনে আমার খুব ভালো লাগছে যে সত্যি সত্যি এই ফোরামের সাথে আমিও সম্পৃক্ত হতে পেরে আমার কাছে মনে হচ্ছে আমাদের টেকনিশিয়ানদের জন্য আমরা কিছু করতে পারছি। অবশ্যই, এবং টেকনিশিয়ানদের কথা যদি আরেকটু বলি, কেন বলছি তাদের কথা, কারণ যারা আমরা পর্দার সামনে দেখা যায়, আমাদেরকে ক্যামেরাতে যাদের দেখা যায়, তারা হয়তো বা সিনেমার যদি কাজ নাও করে, কেউ হয়তো বা এন্ডোর্সমেন্ট, ম্যাগাজিন কভার, বিজ্ঞাপনের শুট করে, কিন্তু তারা তাদের দে আর লিভিং ওয়েল। কিন্তু যারা এফডিসির এনরোল বা যারা কাজ করে, তারা যারা মনে প্রাণে শুধুমাত্র সিনেমাকে ভালোবাসে, তাদের কিন্তু আর কোনো অপশন নেই,
কারণ তারা যারা লাইট করা শিখেছে তারা আজীবন লাইটই করে গেছে। তাদের পেটে লাথি দেওয়াটা আমার কাছে মনে হয় একদমই যুক্তিযোগ্য না। তো তাদের যদি আমরা কিছুটা হলেও এই ফোরামের মাধ্যমে সহযোগিতা করতে পারি, আমার মনে হয় আমরা সব কামাই করবো, আমরা কিছু ভালো কাজ করবো। এর থেকে সিম্পল ওয়েতে বলার আর কিছু নেই। আরেকটা ইনফরমেশন জানাতে চাই, এই কমিটিতে কারা কারা আছেন, কারা কারা এর নেপথ্যে কাজ করবেন এবং তারা এর কার্যকরী ভূমিকা পালন করবেন। তারা একটা সমনিকা বের হয়েছে যেটা কিছুক্ষণের মধ্যেই এই হলে বিতরণ করা হবে। তো প্লিজ আমি সবাইকে অনুরোধ করবো, জাস্ট হ্যাভ আ লুক যে কারা আছেন আমাদের সাথে, কারা কিভাবে কাজ করছেন। আমরা অনেক কমিটি নিয়ে কথা বলে নিচ্ছি এবং আমাকে আজিজ ভাই ইশারা দিচ্ছেন না, বলছে আরো বকবক করো। তো বেসিক্যালি উনি যতক্ষণ ইশারা না দিবে আমাদের বকবক করে যেতেই হবে। তো আমি বকবক করার জন্য আমি দেখতে পাচ্ছি সামনে অনেকে বসা আছেন, কেননা তাদের কাছ থেকে কিছু কথা শুনে আমি সবার আগে এমন একজনকে মঞ্চে আসতে বলবো যে সত্য একদম নতুন সিনেমা পাড়ায় পা দিয়েছেন এবং তার কাছে আমি জানতে চাই তার এই সিনেমায় কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন, কিন্তু ভালো খারাপ না। এই যে প্রবলেমগুলো আমরা ফেস করি এইসব প্রবলেমের ক্ষেত্রে তার সিনেমায় কাজ করার অভিজ্ঞতাটা কেমন। রোশন মঞ্চে আসো, তুমি কি ফেস করেছো কখন, বা তোমার কি মনে হয়েছে এই জায়গাটা ঠিক করা যেতে পারে? আসসালামু আলাইকুম। হ্যাঁ অবভিয়াসলি কিছু সমস্যা তো ফেস করছি। আমার প্রথম ছবি যখন রিলিজ হচ্ছিল সেই টাইমে আসলে ইন্ডাস্ট্রিতে আসলে কিছু কম্পিটিশন দেখা দিয়েছিল। শুরু থেকে আমি যেটা দেখতে পাচ্ছি রক্তের সময় কিছু নীতিমালা নিয়ে অনেকের অনেক অবজেকশন, তারপর যৌথ প্রযোজনা নিয়ে অনেক অবজেকশন আছে। আর সেক্ষেত্রে ধাত্রীকে যেহেতু আমাদের নিজস্ব প্রযোজনা ছিল, পরবর্তীতে যেমন এই নতুন যে ছবিটা শুরু করতে গিয়েছি সেখানে আমার বেপরোয়া যে কিছুদিন আগে মরণ হয়েছে, মানে এইসব কিছু কিছু বিষয় যে আমরা যেন কম্প্রোমাইজ করতে পারি না, সিম্পল বিষয় নিয়ে আমরা মানে একজন একজন অপরের প্রতি হিংসা বিদেশ, যার কারণে আমরা কমফোর্টেবলি কাজ করার সুযোগটা আমাদের এখানে তৈরি হচ্ছে না। তাই আমি মনে করেছি সবচেয়ে বড় কথা হলো আমরা একটা স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রি সো আমরা যদি এক হয়ে কাজ না করতে পারি তাহলে সামনের দিকে এগোবো কি করে? আই থিঙ্ক অ্যাজ এ নিউকামার উই নিড দ্য প্ল্যাটফর্ম। যদি কমফোর্টেবল একটা প্ল্যাটফর্ম যদি না হয় যেখানে আমরা সব ডিরেক্টর আমাদেরকে ডাকবে সেখানে কাজ করব, সেক্ষেত্রে অন্য জায়গার থেকে যদি বাধা আসে তাহলে সেখানে কাজ করা ইজ টু ডিফিকাল্ট। তাই আমি চাই যে সবাই, তুমি যেটা বলেছো, এক ছাদের নিচে এক হয়ে ভাত ডাল এবং ভাত খেয়ে আমাদের সবাই একসঙ্গে থাকতে হবে, আদারওয়াইজ there is no possibility যে আমরা খুব সুন্দরভাবে এখানে কাজ করতে পারবো। Thank you Roshan, thanks for your beautiful word, please take your say. Thank you so much. কয়েকদিন আগে আমি গল্প করছিলাম, আমি জানি না তুমি আমার সাথে একমত হবে কিনা, আমাদের যেসব সমস্যা আছে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে পার্শ্ববর্তী কেউ যেন দুর্বলতার সুযোগ না নেয়। তো আশা করি যারা এখানে বুদ্ধিমানরা আছে তারা বুঝে গেছেন আমি কি বলতে চাই এবং এই ধরনের এক্সপিরিয়েন্সের কথা আমি শুনবো এবার ববি আপুর কাছ থেকে। আপু প্লিজ মঞ্চে চলে আসো, শেয়ার করো আমাদের তোমার এক্সপিরিয়েন্স আমাদের সাথে। কি বিষয়ে বলবো আসলে জানি না, তবে আমি তো সবসময় কাজ করছি, তবে জ্যাজের সঙ্গে এটা আমার প্রথম ছবি এবং কিছু কমপ্লিকেশনের মধ্যে দিয়ে গেছে। আমি বলবো আসলে এত পলিটিক্যালি কিছু চিন্তা করার কিছু নেই, আমরা যারা ফিল্মে কাজ করতে আসি এবং ইন্ডাস্ট্রিকে বাঁচাবার চেষ্টা করি আসি ছোট বড় সবাই, কেন যেন আমরা পার্সোনাল প্রবলেম নিয়ে বেশি ডিসকাস করি এবং ভাবি, ইন্ডাস্ট্রির ভালোটা নিয়ে কম ভাবি। আমি ছোট্ট একটা মানুষ, তারপরেও বলছি কিছু কিছু প্রবলেম দেখছি এবং দেখি এরকম যদি চলতে থাকে আসলে ইন্ডাস্ট্রির তো ভালো কিছুই হবে না, সেটা আসলে সবাই বুঝছে। তো আমি আশা করবো সবার কাছ থেকে যে আমরা জাজের আজিজ ভাই যেটা শুরু করলো সবাই একসঙ্গে মিলে এটাকে সাপোর্ট করবো এবং ফারিয়া যেটা বলছিল যে আসলেই আমাদের মধ্যে পজিটিভিটিটা একটু বাড়াতে হবে, কেন যেন সবসময় নেগেটিভ কিছু নিয়ে আমরা চিন্তা করতে পছন্দ করি। তো আমি আশা করবো সবার কাছে যে আমরা ভালো কিছু করছি, আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই আমাদের সঙ্গে। রিসেন্টলি তো আমার ছবি কিচেন একটা শুরু হওয়ার কথা ছিল, আমি আসলে আমি প্রবলেম ফেস করেছি সেটা না, ফিল্মটা প্রবলেম ফেস করেছি, আমি প্রবলেম ফেস করেছি, সবাই করেছি, এরকম কিছু প্রবলেমের জন্যই হয়তো আজকে আমরা এখানে
এবং সেই প্রবলেমগুলো আমাদের একসাথে ঐক্যবদ্ধ হয়ে সলভ করব। ওকে, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। আমি এখন ডাকবো আমাদের একজন বসে আছে পরিচালক এবং অভিনেত্রী, খুব গুণী অভিনেত্রী, আমাদের সবার পছন্দের। শুভ দুপুর সবাইকে। আমি ঝুঁকি শুনছিলাম মৌসুমী অপু, আমার অনেক প্রিয় একজন অভিনেত্রী, এবং ছোটবেলা থেকে যার অভিনয় দেখে ওনার মতো হতে চেষ্টা করতাম, কিশোরীবেলা থেকে যার মতো করে চেষ্টা করতাম, সেই মৌসুমী আপু। এবং আমার অনেক স্নেহভাজন ফারিয়া, দুজন খুব চমৎকার করে উপস্থাপনা করছে। আজকের যে আয়োজনটা, এই যে চলচ্চিত্র ফোরাম, এই পুরো বিষয়টা নিয়ে আমার আমার নিজের আবেগটা একদম অন্য সবার মতোই। এবং আমরা সব জায়গায় দেখি যে কোনো সমিতি বা ফোরাম সংগঠন এটা হলেই সঙ্গে সঙ্গে প্রথমে দুটি ভাগ হয়ে যায়, তারপরে চারটি ভাগ হয়, তারপর ছটি, আটটি, দশটি। দেখা যায় যে দেশের বাইরে ছোটখাটো যেসব সমিতি আছে, আমেরিকায় যদি একটা বিক্রমপুর সমিতি থাকে সেটারও দুটা ভাগ, একটা যদি চিটাগাং সমিতি থাকে সেটারও চারটা ভাগ। সম্প্রতি আমি ফোবানা সম্মেলন অংশগ্রহণ করে আসলাম, সেটারও পাঁচটা ভাগ। তো আমাদের চলচ্চিত্রের বিভিন্ন সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, আর যা যা সমিতি আছে, এগুলোর মধ্যেও অনেক দিন ধরে আসলে অনেক কিছু চলছিল। এবং একজন চলচ্চিত্র কর্মী হিসেবে এবং একজন চলচ্চিত্রকে ভালোবাসি সেরকম একজন মানুষ হিসেবে আমি অন্যদের মতোই কষ্ট পাচ্ছিলাম, অনেক কিছুই হচ্ছিল, মান অভিমান, নিষেধাজ্ঞা অথবা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া, মন কষাকষি, মুখ ফসকে একটা কথা বলে ফেলা এবং তারপর সেটা নিয়ে ক্ষমা না চাওয়া, অনেক কিছু ঘটে যাচ্ছিল। কিন্তু আমরা সবাই অন্তরের অন্তস্থল থেকে জানি যে আমরা প্রত্যেকেই এখানে যারা কাজ করছি, সে যেই যেই ভাগেরই হই না কেন, আমাদের একটি জায়গায় মিলটা আজীবন থাকবে, কারণ আমরা সবাই চলচ্চিত্রকে ভালোবেসেই চলচ্চিত্রে কাজ করছি। আমরা যত বাধাই হোক না কেন, চলচ্চিত্রের অনেক ভাগ বলা হয়, কমার্শিয়াল ছবি, বিকল্প ধারার ছবি, আমি কখনোই ভাবতে পারি না বা বলতে পারবো না যে এদের মধ্যে কেউ আছেন যারা চলচ্চিত্রকে ভালোবাসেন না। এই একটি মিলের কারণে তারা এক ছাদের নিচে আসতে পেরেছেন, চলচ্চিত্রকে ভালোবেসে শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক এবং যারা বিভিন্ন ক্ষেত্রে প্রোডাকশনের যারা কাজ করছেন, ক্যামেরার পিছনে যারা কাজ করছেন, সবাই একই ছাদের নিচে আসতে পেরেছেন, এটা একটা অনেক বড় ব্যাপার। অনেকে অনেকে প্রবলেমের কথা বলছে, আমি চলচ্চিত্র অভিনয় করার সময় কোনো প্রবলেম ফেস করিনি, পরিচালনা করার সময়ও কোনো প্রবলেম ফেস করিনি, সম্প্রতি একটি ছোট্ট প্রবলেম ফেস করেছি, সবাই জানেন এখানে, সেটাও সমাধানের কিছুটা পথ আমি পেয়েছি, আশা করছি সেটা সমাধান হয়ে গেছে, আমি আশা রাখছি সেন্সর বোর্ডের উপরে তারা সেটা সমাধান করছে, এবং সমাধান না হলে আমি অবশ্যই এই ফোরামের কাছেই আসবো, এই ফোরামের আজিজ ভাইয়ের কাছেই আসবো, এই ফোরামের সবার কাছে আসবো, আমার কোনো বিপদ যদি হয় আমার বিপদে আমিও তাদের কাছেই আসবো, এই চলচ্চিত্রের এই ফোরামের কাছেই। আপনাদের যার যা মনে মন খারাপ, মনের কষ্ট, মনের আনন্দ সবাই এই প্ল্যাটফর্মে শেয়ার করবেন, এরকমই শুভকামনা এবং সবাইকে শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ ফোরাম, প্রায় মাসে থাকবে, অবশ্যই তুমিও থাকবা, এই বন্ধন অনেক সুন্দর হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু কৃষ্ণরা। সেই সাথে সাথে উপস্থিত মুভিমোবল এ কে এম জাহাঙ্গীর খান, ফ্লাইট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত এস এ সুলতান, এটিএম শামসুজ্জামান স্যার, চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, প্রযোজক সফর আলী ভুঁইয়া, মেয়ের আফরোজ শাওন, এবং সেই সাথে সাথে আজকে আমাদের বিশেষ অতিথি এবং যিনি তার অনেক কঠিন একটি শিডিউল পার করে আমাদেরকে একটু সময় দিয়েছেন, তথ্য উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জনাব ইকবাল সোহান চৌধুরী স্যারকে অনেক অনেক ধন্যবাদ আসবার জন্য। এবং আজকের অনুষ্ঠানে তিনি আমার মনে হয় তার মূল্যবান সময়টি দিয়ে আমাদের অনুপ্রেরণা করবেন যে আমরা আরো কত ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপু, তুমি কি আর কারো কাছ থেকে কিছু শুনতে চাও? আমাদের এখানে তো অনেকেই অভিজ্ঞতা শেয়ার করার মতো আছে, কিন্তু আমাদের পোর্টফোলিওতে আছেন কিছু, তো তাদেরকে আমরা ডাকতে পারি। হ্যাঁ, তাকে আমরা ডাকবো, বা তার আগে আমার কাছে মনে হয় যদি আমাদের সময় থাকে, আমাদের প্রচুর সময় অফুরন্ত, আজিজ ভাই এখন আঙুল তোলেনি, তো যতক্ষণ পর্যন্ত তিনি আঙুল না তুলছে ততক্ষণ পর্যন্ত আরো প্রচুর সময়। কিন্তু আমি একটা জিনিস, আমার কাছে প্রশ্ন হয় মাঝে মাঝে, আমি জানি না তোমার মনে প্রশ্নটা হয় কিনা, আমরা আমাদের যারা অভিনেতা অভিনেত্রীরা আছেন তাদের কাছ থেকে তো জানবোই তাদের এক্সপিরিয়েন্সের কথা, বা যারা সাংবাদিকগণ আছেন
এই মুহূর্তে যারা আমরা বলি পাখা পাখা জার্নালিস্ট যারা বসে আছেন, যারা আমাদেরকে অনেক ভালোবাসেন, মাঝে মাঝে আবার একটু ভালো কমও আসেন, তো তাদের মধ্য থেকে আমি জানতে চাই যে তারা এই পার্সপেক্টিভটাকে বা তারা কতখানি চিন্তা করেন আমাদের টেকনিশিয়ানসদের ব্যাপারে, বা তারা কতখানি চিন্তা করেন এই তৃণমূল পর্যায়ে যারা কাজ করে তাদের ব্যাপারে। তোমার কি মনে হয়, তুমি কিছু জানতে চাও? জানতে চাই আসলে আমরা, তারা তো খুব ভালো করেই জানে, তার আগে আরেকবার একটু বলে দিতে চাই, এই ফোরামের মূল উদ্দেশ্য হচ্ছে সবাই এক হয়ে এক ছাদের নিচে কাজ করা। এখানে নেগেটিভ কোনো কিছু চিন্তা না করলেই ভালো, এবং অন্য কোনো সমিতিকে ছোট করতে চাই না আমরা, বা আমাদের নিজেদের কোনো সমিতিকে আমরা এখানে এটার সাথে সংযুক্ত করতে চাই না, ইনভলভ করতে চাই না। এই বিষয়টাকে মাথায় রেখে অবশ্যই আপনারা মন্তব্য করবেন, এবং আমরা আশা করব আমাদের জন্য এই ফোরামের জন্য যেটা ভালো হবে, সুন্দর চিন্তাধারা হবে, সেরকম কোনো মন্তব্য বা সেরকম কোনো কিছু শুনতে চাই আমরা। অবশ্যই, কে প্রতিনিধিত্ব করতে চান যাদেরকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই? জুনিয়র থেকে আসতে পারি আমরা, মিলু থেকে আসতে পারি। মিলু ভাই প্লিজ, এবং যে মনে প্রাণে সিনেমা চলচ্চিত্র ফোরাম, এই ফোরামের আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকগুলো তারকা দেখতে পাচ্ছি এই ফোরামের মধ্যে আছে। শুধু তারকা বলবো না, আমি একজন টেকনিশিয়ানকেও তারকা বলতেছি, টেকনিশিয়ান, বুকিং এজেন্ট, হল মালিক, আমরা যাদের সাথে সবসময় কথা বলি, আমাদের যেহেতু সংবাদকর্মী আমরা, সেই জায়গাটা থেকে তাদের কাছে আমরা কমিশন করি, কোনো ছবি রিলিজ হলে বা হচ্ছে নতুন একটা ছবি হলেও আমরা জিজ্ঞেস করি কি অবস্থা ছবিটার, কোনো বাধা হচ্ছে কিনা। ঠিক রিপোর্টিং করতে গিয়ে আমরা গত 6 মাস যদি ব্যাক করি, সেই জায়গাটা থেকে দেখতে পাচ্ছে যে অনেক ছবি মানে শুটিংয়ের সময় একটা লট করতে গিয়ে বা 2-3 দিন কাজ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, বা কোনো একটা মেজর ইস্যুতে আমরা জিজ্ঞেস করতেছি আসলে ইস্যুগুলো কি সলিউশন করা যায় কিনা। এখানে 3 দিন বা 4 দিন শুটিং বন্ধ থাকলে দেখেছি তাদের শিডিউল না হচ্ছে, তাদের শিডিউল পরে মিলানো একজন পরিচালকের জন্য খুব মানে কষ্টের হয়ে যায়। তবে আমরা যে জায়গাটা থেকে আমরা এই ফোরামটাকে দেখতে চাই, যে প্রতিকূলতার পার করছে, এবং সেটা হচ্ছে শিল্পী, পরিচালক বা বুকিং যারাই থাকুক না কেন, সবগুলো মিলে যদি এই সংগঠনটা মানে একদম মানে নিজেদের পরিবার বলি আমরা, যেমন ভাই বোন আত্মীয় স্বজন যেরকম সবার দুঃখ শুনি, সেই জায়গাটা থেকে তারা তাদের মতো করে প্রবলেম বলবে, সলভ করবে, এবং সেটা অবশ্যই মানে আমরা আজকে যেমন দাওয়াত পেয়েছি সব মিডিয়া, সেই সেরকম দাওয়াত দিয়ে 1 বছর পর হোক বা 6 মাস পর হোক তারা কি কি অ্যাক্টিভিটিস করলো সেটা যেন আমাদের আবার জানানো হয়, আমরা সেটাও প্রকাশ করতে চাই। ধন্যবাদ সবাইকে। যেই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি, আপনারা এতক্ষণ শুনেছেন, অনেকেই অনেক বক্তব্য রেখেছেন। আমি প্রথমে ধন্যবাদ দেব ফারিয়া এবং আমার মৌসুমী আপু, কারণ আমার খুব লক্ষ্মী একটি বোন ফারিয়া, আমার সুইট একটি শিশু বেবি একটি বোন। আজকে আমরা যে জন্য এখানে এসেছি, সত্যি কথা বলতে গেলে অনেক কঠিন, অনেক কঠিন জীবন পার করে এই পর্যন্ত এসেছি, এতটা বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, কখনো কিন্তু এরকম যে এই সময়গুলো দেখতে হবে, এরকম হজবরণের মধ্যে পড়তে হবে এটা কিন্তু কখনো ভাবিনি। কারণ যখন শোভনা ম্যাডাম ছিলেন, কবিতা ম্যাডাম ছিলেন, কবরী ম্যাডামরা ছিলেন, আমরা ছিলাম, রজিনা ছিল, অনেকেই ছিল, অনেক শিল্পীরাই ছিলেন, এবং অনেক প্রত্যেকটা শীর্ষ নায়করা একত্রে আমাদের ফ্লোরগুলো ভরপুর ছিল, সবসময় মনে হতো যে একটা এখানে বোধহয় বিয়ে বাড়ি, আর আমরা কিন্তু এমনভাবে কাজ করতাম একত্রিত হয়ে, মনে হতো সবাই আমরা একটা ফ্যামিলি মেম্বার, সবাই আমরা ভাই বোন, কাজ শেষ হলে বাসায় যাওয়ার কারো মন থাকতো না, কাজ শেষ হলে মনে হতো আমরা এখানেই গল্প করে এখানেই থাকি। আজকে সেই ইন্ডাস্ট্রি কোথায়? সেই ইন্ডাস্ট্রি হারিয়ে গেছে, সেই স্বর্ণালী দিন হারিয়ে গেছে, আমরা সেগুলোকে হারাতে বসেছি। তা আমি বলবো আমার অনেক সিনিয়র যারা আছেন, সম্মানিত শিল্পীরা যারা আছেন, অনেকেই চলে গিয়েছেন,
আজকে ওনারা থাকলেও হয়তো আপনারা আপনাদের সামনে উপস্থিত হতেন, আপনাদেরকে কিছু বলতেন। কিন্তু যেহেতু আমি ফিল্মকে এত বেশি ভালোবাসি, ফিল্ম ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। ফিল্ম আমার স্বপ্ন, আমার ধ্যান, আমার ধারণা, আমি ভালোবাসি। এবং আমার মৃত্যু যদি হয়, এই ফিল্মের মাধ্যমে মৃত্যু হবে। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার এতটি বছর কাটার পর হঠাৎ করে সমিতি, শিল্পী সমিতি অনেকদিন থেকেই সমিতি চলছে, কিন্তু সমিতি নামকে বাস্তে সমিতি। সমিতি হয় কিসের জন্য? শিল্পী সমিতি, শিল্পীদের জন্য। এবং যে শিল্পীরা একটু ভালো আর্ন করে, যারা ভালো পয়সা পায়, যারা অনেক ঊর্ধ্বে, আমরা কিন্তু অসহায় শিল্পী যারা আছেন, যারা একেবারে কাজ পান না, অনেক টেকনিশিয়ান আছেন, অনেকেই আছেন টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, যারা আমাদের সঙ্গে সারা জীবন একত্রিত হয়ে কাজ করছেন, যারা অসুস্থ হলে যখন কোনো প্রযোজক সমিতি, শিল্পী সমিতি, পরিচালক সমিতি, তারা কিন্তু সাহায্য পান না, রোগে ভোগে দুঃখ কষ্ট নিয়ে বাসায় পড়ে থাকেন। তা আমরা কিন্তু এই জন্যই চেষ্টা করেছিলাম, শিল্পী সমিতি করেছে এই জন্য যে আমরা সমস্ত শিল্পীরা, সিনিয়র জুনিয়র টেকনিশিয়ান যারা আছি, সমস্ত শিল্পীরা মিলে একটি ফান্ড করব, এবং সেই ফান্ড থেকে আমরা যেন তাদেরকে সাহায্য করতে পারি, তাদের যখন দুঃসময় তখন যেন সাহায্য করতে পারি। আমরা দেখলাম এখন যে সমিতি এসছে সেখানে আমিও দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি জানি না আমার ব্যাড লাক আমি পাস করেছি কি হেরেছি, আমি জানি না। তবে আমি যতদূর জানি, আমি পাস করার পরও আমাকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে, হার মানিয়েছে আমাকে। তো এই দুঃখ আমার সারা জীবন থাকবে, এই দুঃখ আমি ভুলবো না। আমি চেয়েছিলাম এই জন্য যে আমি যদি এই শিল্পী সমিতির একজন সদস্য হই, তাহলে আমি অসহায় শিল্পীদের পাশে দাঁড়াবো, তাদের জন্য আমি যতদূর পারি, যেখানে আমাকে যেতে হয়, আমি কিছু না কিছু করব। তবে আমি পারিনি, আমি দুঃখিত। অসহায় যারা আছেন আমার, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি পারিনি। তবে আজকে এই মুহূর্তে আপনাদের সকলকে কথা দিচ্ছি, আমাদের যে বাংলাদেশ চলচ্চিত্র ফোরামটি হয়েছে এখানে, আজকে আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু শিল্পীদেরকে আপনারা ভালোবাসেন, প্রত্যেকেই কিন্তু এসেছেন। আমি প্রথমে ধন্যবাদ দেব আজিজকে, ধন্যবাদ দেব আমাদের প্রিয় হায়াত সাহেবকে, এবং মুরব্বী যারা আছেন তাদেরকে ধন্যবাদ দেব, যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের পাশে এসেছেন এই ফোরামকে আরো মজবুত, আরো শক্ত করে দাঁড় করবার জন্য। এবং নেগেটিভ যেটাকে বোঝায়, যে সমিতি থেকে আমি চলে এসেছি, এবং আমি চাচ্ছি ইনশাআল্লাহ এই ফোরাম কিন্তু এখানেই শেষ না, এই ফোরাম যতদিন বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ, আমি জানি এই ফোরাম কিন্তু ততদিন বেঁচে থাকবে। এবং প্রত্যেকটা সব শিল্পী, অসহায় টেকনিশিয়ান, মেকআপ ম্যান, যে কোনো মানুষই হোক না কেন, সবাই এখান থেকে কিছু না কিছু পাবেন, অবশ্যই করবেন। এবং আমি আজিজকে অনেক অনেক ধন্যবাদ দিই, সে যে এই আগ্রহ দেখিয়েছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদেরকে সাহায্য করছেন, তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি একজন শিল্পী, অনেক কষ্ট মনের মধ্যে, তাই অনেক কথাই বলতে চেয়েছিলাম, সময়ের সাপেক্ষে বলা হয়নি। তবে যতটুকু বলেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আমরা বুঝতে পেরেছি, আপনারা ভালো থাকবেন, আপনি অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং আপনার যে মনের ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ, যেহেতু আপনি প্ল্যাটফর্ম পেয়ে গেছেন। আপনি দুঃস্থ শিল্পীদের এবং যারা কষ্টে আছে, যারা সহজে প্রার্থী, এমন কিছু শিল্পীদের পাশে আপনি দাঁড়াতে চান, তাদের জন্য কাজ করতে চান, অবশ্যই সেই সুযোগ আপনি পেয়ে গেলেন। আর কি কথা বলিনি আমি, এখন মানে সত্যি কথা বলি, যে মৌসুমী এখন বললো, উনিও কিন্তু আমারই মতো,
ওনার মন মানসিকতা আমারই মতো, ভেতরে কিন্তু ওনারও জ্বালা পোড়া হচ্ছে, উনি প্রকাশ করেননি, আমি প্রকাশ করে দিয়েছি, এটাই আমার দোষ। সবাই আমাকে ক্ষমা করে দেবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি, এই এই ফোরামের জন্য দোয়া করবেন যেন এই ফোরাম আল্লাহ পাক আরো অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এই